आमी आर रेहाना सेखाने गिয়েছিলাম मात्र কয়েকদিনের জন্য कारण आमी तखन ढाका विश्वविद्यालय मास्टार्स छात्री रेहाना एखन जेटा बद्रुसा कलेज सेई कलेजेर सेও তারও পরীক্ষা ইন্টারমিডিয়েটের ছাত্রী ছিল একই दिन আমরা সব হারাই বাবা মা ভাই হারিয়ে আমরা নিঃস্বরিক্ত হয়ে আমরা পরাশ্রয়ে रिफ्यूजी आकारे जीवन यापन करते हैं हमें के रेहानार पासपोर्ट पर्यंत तक राष्ट्रपति जियाउर रहमान से देयनि तार पासपोर्ट रिन्यू करते देयनि जब 81 साले आमार बर्तमाने आमाके बांग्लादेश आवामी लीग सभापति निर्वाचित करे आमी जीवने माया करिनि कखनो आमार सामने एक प्रत्यय छिलो ए देशेर मानुषेर भाग्य परिवर्तन करतेई हबे जे आदर्श निये जे स्वप्न निये आमार बाबा एई देश स्वाधीन करेछेन ता पूरण करते हबे दुखी मानुषेर मुखे हासि फोटाते हबे ताई जेखाने घातकेर दल क्षमताय युद्ध अपराधीरा क्षमताय जानि प्रतिनियत आमाके मृत्यु मुखोमुखी होते हबे तारपर आमि फिरे एसेछिलाम आमार एकमात्र शक्ति छिलो आमादेर ए देशेर जनगण आर आमार दल बारबार आघात एसेছে मानव ढाल रचना करे आमाके बारबार आमार दलेर नेताकर्मीरा निजेদের জীবন দিয়েও বাঁচিয়েছে কাজে আমি এখনো সেই প্রত্যয় নিয়েই আমার পথ চলা এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই শুধু আমি চাই আমার দেশকে গড়ে তোলা সারা বিশ্বের বুকে আমার বাংলাদেশ যেটা মর্যাদা নিয়ে চলে কারণ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি সেই বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে চাই স্বাধীনতার পর যেখানে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ একটি টাকা রিজার্ভ মানি নাই ক্যাশ টাকাও ছিল না সব পুড়িয়ে দিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী 7.5 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করেছিল সেখানে আমাদেরও আমার দাদার বাড়ি নানা বাড়ি সবই পোড়া ছিল তাদের পোড়ামাটি নীতি ছিল তারা বলেছিল যে আমরা মানুষ চাই না মাটি চাই এভাবেই তারা সেই সময় তাদের পোড়ামাটির নীতি অগ্নি সন্ত্রাস শুরু করে গণহত্যা শুরু করে নারী ধর্ষণ করে নির্যাতন করে লুটপাট করে 1 কোটি মানুষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল যাতে রাস্তাঘাট পুল ব্রিজ হাজার হাজার পুল ব্রিজ রেল ব্রিজ সড়ক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু সবই বিধ্বস্ত মসজিদ মন্দির কিছুই ছিল না সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েও একটি স্বাধীন সার্বভৌম গড়ে তোলার প্রতিটি প্রতিষ্ঠান অতি অল্প সময়ের মধ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন তিনি চেয়েছিলেন আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ কাজে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা